জলপাইগুড়ি সদর ব্লকের ধাপগঞ্জ এলাকায় একটি পুজোকে কেন্দ্র করে পাঙ্গা নদীর পাশের মাঠে মেলার আয়োজন করা হয়েছিল। ছোট নাগরতলা চরকি সহ মেলার সমস্ত জিনিসপত্র সাজানোর আগে শুরু হয়ে যায় লকডাউন। এই অবস্থায় মেলায় আসা বিভিন্ন দোকানদার ও কর্মীরা আটকে রয়েছেন মেলার মাঠে। যানবাহন চলাচল বন্ধ থাকার জন্য জিনিসপত্র নিয়ে তারা বাড়িতেও যেতে পারছেন না, বাধ্য হয়ে মেলার মাঠে তাঁবু খাটিয়ে দিন যাপন করছেন তারা। এই মুহূর্তে প্রায় 15 জন দোকানদার ও কর্মী রয়েছেন মেলার মাঠের তাঁবুতে। মেলায় আসা দুলাল বণিক ও প্রশান্ত বণিক বলেন, অনেক চেষ্টার মধ্য দিয়ে দিন যাপন করছেন তারা। এখানে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে আটকে রয়েছেন, জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার ভয়ে বাড়িতেও যেতে পারছেন না। কবে নাগাদ লকডাউন উঠবে জানাননি তাদের, ততদিন পর্যন্ত এই মেলার মাঠই তাদের ঘর। নদীর ধারের মাঠেই বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা। কাজকর্ম বন্ধ থাকার জন্য শিলিগুড়িতে থাকা পরিবারের সদস্যদেরও সমস্যা হচ্ছে। অর্থ উপার্জন করে পরিবারের সদস্যদের মুখে ভালো কিছু খাবার তুলে দেওয়ার আশায় এখানে এসেছিলেন, অথচ লকডাউনের জন্য নিজের বাড়িতেও এখন যেতে পারছেন না তারা। তাই এখানে তাঁবুর মধ্যে কোন রকমে সেদ্ধ ভাত রান্না করে খেতে হচ্ছে তাদের। মেলার কি অবস্থা? মেলা বন্ধ। কি কারণে বন্ধ? কি কারণে? এই যে লকডাউন। এখন মানে কতদিন হলো এসেছেন আপনারা এখানে? এক মাস হয়ে গেছে। এক মাস থেকে এসেছেন, মেলা তো হলো না, কিভাবে চলছে আপনাদের? এই চলছে ওরকম করেই আর কি, ওই খাচ্ছি বাস, ওই চলছে। মানে এখনো কি করে চলে, এখন বন্ধ থাকলে কি করে, ওই ট্রেনে টুনে চালাতে হচ্ছে ধার ধর করে এই লকডাউনের জন্য, এগুলোর জন্য। মেলাটা কি হলো না? না, কেন হলো না মেলাটা? হলো না এই যে, এই জন্য এই যে সব জায়গায় বন্ধ হয়ে গেছে, লোকজন আসতে পারবে না। কোথা থেকে এসেছিলেন আপনি? আমরা শিলিগুড়ি। এই পরিস্থিতিতে কতদিন থেকে এখানে আছেন, কীভাবে চলছেন? এই এক মাসে, এক মাস হয়ে গেল, এক মাসের বেশি হয়ে গেল। কীভাবে চলছেন? এই যে আমাদের যা যেভাবে আমাদের মালিক দিয়ে যায় সেইভাবে খাওয়া দাওয়া ব্যবস্থা করছি। বাড়ি যেতে পারছেন না? না। জিনিসপত্র রেখে তো আপনারা যেতে পারেন না? আমাদের কি করে যাবো, চুরি টুরি হয়ে গেলে তখন আবার কে দিবে?